एक्सप्लोशन द्वारा। Assalamualaikum, সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম। আর আজকে ব্লগটিতে চলে আসছে আমি বাজাজ ফেয়ার অর্থাৎ বাজাজের অফিশিয়াল একটি শোরুমে। আর বাজাজের এই শোরুমে কিন্তু নতুন একটা কালেকশন চলে এসেছে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার সামনে রাখা আছে বাজাজ অ্যাভেঞ্জার্স 160 সিসির এই বাইকটা। আর এই বাইকটা কিন্তু দুইটা কালার হয়ে থাকে, ব্ল্যাক এবং রেড। আপনাদের যেটা পছন্দ সেটাই কিন্তু নিতে পারবেন ভাইদের এই শোরুমটাতে। আর এই বাইক সম্পর্কে আমরা ডিটেলস জানবো, কত টাকা দাম সেটা জানবো, বাইকের সাথে কি গিফট আছে সেটাও কিন্তু জানবো। পুরো সময়ের জন্য আমাকে সহায়তা করবেন শুভ ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। বাইকটা একেবারে অ্যাভেলেবেল ছিল না, বাইকটা রিসেন্টলি অ্যাভেলেবেল হয়েছে আজকে একদিন। সো এই মুহূর্তে অফার নাই, যদি অফার থাকে অবশ্যই আপনাদের মাধ্যমে আপনাদের চ্যানেলে সবার আগে জানিয়ে দিই। ওকে, সাথে কি গিফট আছে কোনো? না, এই মুহূর্তে কোনো গিফট নাই। মানে এই বাইকটাতে কিন্তু অফার নাই, গিফট নাই, তারপরে কিন্তু বাইকটার দাম জানতে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। সো ভিউয়ার্স কথা বাদ না, মূল ভিডিওতে চলে যাব। চলে যাওয়ার আগে বলে দিতে চাই, যারা যারা চ্যানেলটিতে এখনও নতুন সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ সালমান শুভ চৌধুরী, ওয়েলকাম টু বাজাজ ফেয়ার। আজকে যে বাইকটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে অ্যাভেঞ্জার 160 এভিএস ভার্সন। এই বাইকটির মধ্যে রাজকীয় একটা ব্যাপার কিন্তু আপনারা লুকসেই দেখতে পাবেন, যেটা লুকস অন্য সকল বাইক থেকে কিন্তু ডিফারেন্ট, সেই ডিফারেন্টটা পজিটিভ হয়েছে। আর এটার যদি আমি একটু আরামদায়কের কথা বলি তাহলে কিন্তু আপনারা এটা বাইক মনে হবে না, আপনাদের এটা মনে হবে এক ধরনের আরাম কেদারা, যে পুরনো ঘরের বাসায় যেগুলো রয়েছে খুব আরামসে রাজকীয়ভাবে স্টাইল আপনি রান করছেন, সেরকম একটা বাইক হচ্ছে আমার অ্যাভেঞ্জার 160। এটাতে আমি যদি ফুয়েল ট্যাঙ্ক বা সিটিং পজিশন অথবা গ্রেব রেল অথবা মিটারের কথা বলি, সব জায়গাতে কিন্তু আপনারা একটা রাজকীয় ছাপ এই বাইকটিতে অলরেডি দেখতে পাচ্ছেন। এরপরে যদি আমাকে স্পেসিফিকলি এই বাইকটি নিয়ে বলতে হয় তাহলে অবশ্যই আমি সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তার আগে জানিয়ে দিচ্ছি বাজাজ ফেয়ারের লোকেশন। বাজাজ ফেয়ারের লোকেশন হচ্ছে মিরপুর 60 ফিট রোড, সাপ্তা মসজিদের ঠিক অপোজিটে দোতলা একটি ভবন দেখতে পাবেন, যার পুরোটা জুড়ে রয়েছি আমরা। দোতলায় আমার সেলস, নিচতলায় সার্ভিস এবং এক্সপায়ার পার্টস। সো অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন, এবং ফোন করবেন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, কারণ এটা হচ্ছে আমাদের অফিসিয়াল টাইম। ইমরান ভাই, আমি যদি এই বাইকটির স্পেসিফিক লুকে চলে যাই এবং সেটাতে আমি যদি প্রথমেই হেডলাইটটি নিয়ে কথা বলি তাহলে আপনারা এখানে ডিফারেন্ট ডিজাইনের একটি হ্যালোজেন হেডলাইট দেখতে পাচ্ছেন, যেটা গতানুগতিক বা বাজারের অন্য সকল হেডলাইট থেকে ডিফারেন্ট। এর ঠিক নিচেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা এলইডি পার্কিং লাইট রয়েছে, যে লাইটটির আলোটা বেশ চমৎকার এবং আপনি সেফলি পার্কিং করতে পারবেন। এবং আমি যদি এটা হেডলাইটটা দেখাই তাহলে কিন্তু আপনারা এখানে একটা হ্যালোজেন হলেও কিন্তু এই হেডলাইটটা তার পর্যাপ্ত আলো রয়েছে, আপনি স্মুথলি যে কোনো সময় ডে এবং নাইটে এই লাইটটি দিয়ে রান করতে পারছেন। ফ্রন্ট ইন্ডিকেটরের দিকে করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট যে ইন্ডিকেটরটি রয়েছে সেটা কিন্তু অন্য সকল বাইক থেকে ডিফারেন্ট, এবং দেখেন আপনারা এটার ডিজাইন এবং আলোটা কিন্তু খুবই চমৎকার। এরপরে আমি যদি এটার সামনের সাসপেনশনের দিকে চলে যাই তাহলে আপনারা এখানে একটা টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাবেন। এরপরে যদি আমি এটার সামনের চাকায় চলে যাই তাহলে সামনের চাকার সাইজ হচ্ছে 90x90x17। এখানে যে রিমটি রয়েছে সেই রিমের সাইজ হচ্ছে 17, এটা টিউবলেস টায়ার। আপনারা সামনের দিকে একটা ডিস্ক ব্রেক পেয়ে যাবেন, সেই ডিস্ক ব্রেকের যে প্লেটটি রয়েছে প্লেটের সাইজ হচ্ছে 260 mm। এবং যেহেতু এটা এবিএস ভার্সনের বাইক, অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম, সেই এবিএসের সিঙ্গেল চ্যানেল এবিএসের যেই আমার প্লেটটি রয়েছে সেই প্লেটটি কিন্তু সেন্সরটি কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এরপরে আমি যদি এটার ফুয়েল ট্যাঙ্কে চলে যাই তাহলে আপনারা কিন্তু অ্যাভেঞ্জার 160-তে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার, এটাতে রিজার্ভ আছে 2.8, তার মানে হচ্ছে 15.8 লিটার ফুয়েল নিয়ে আপনি কিন্তু এই বাইকটিতে রান করতে পারছেন। আমার দুই পাশে দুটি ইন্ডিকেটর রয়েছে, একটি হচ্ছে নিউট্রাল ইন্ডিকেটর এবং আরেকটি হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর, দুইটা দিয়ে আপনি কিন্তু ইনফরমেশন দেখতে পাচ্ছেন। মূল যে মিটার বক্সটি রয়েছে সেখানে যাই তাহলে কিন্তু একটা ছোট্ট ডিফারেন্ট একটা কিউট টাইপের
মিটার বক্স ব্যবহার করা হয়েছে, যেখানে আপনার বাইক রান করার জন্য যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনের পাশাপাশি এখানে কিন্তু ABS সিম্বলটি রয়েছে, যেটা ইয়েলো কালারের লাইটের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। পাশে একটা প্রেসিং বাটন রয়েছে, যেই বাটনটা দিয়ে আপনি কিন্তু এটার যে টাইমিংটা রয়েছে সেই টাইমিংটা সেট আপ করে নিতে পারবেন। এরপরে আমি যদি এটার হ্যান্ডেল বারের দিকে চলে আসি, আপনারা কিন্তু এখানে একটা ক্রুশাল হ্যান্ডেল বার পেয়ে যাবেন, যেটা হচ্ছে অন্য সকল হ্যান্ডেল বারের থেকে আলাদা দেখতে এবং বেশ মজবুত। এরপর আমি যদি এটা সিটিং পজিশনে চলে আসি, তাহলে আপনারা কিন্তু এখানে বললাম যে আরাম কেদারা টাইপের একটা সিটিং পজিশন কিন্তু আপনারা অ্যাভেঞ্জার 160-তে দেখতে পাবেন, যেখানে আরামসে বসে আপনি দীর্ঘ সময় বাইকটাকে রান করতে পারবেন এবং আপনার পেছনেও কিন্তু বসার মতো পর্যাপ্ত জায়গা রয়েছে। এটা ফ্যামিলিয়ান বাইক, আমি বলতেই পারি যে ফ্যামিলির যে কোনো মেম্বার, বাচ্চা, বয়স্ক অথবা মহিলা, যে কেউ কিন্তু ব্যবহার করতে পারছে। আমি যদি এরপরে এটার গ্রেব রেলে চলে যাই, তাহলে কিন্তু আপনারা একটা চমৎকার ডিজাইনের গ্রেব রেল পেয়ে যাবেন, যেটা হচ্ছে আমার রাবার শেপ দেওয়া আছে উপরে, যেটা ধরার জন্য যেমন কমফোর্ট তেমনি এটা মজবুত কিন্তু রয়েছে। এরপরে আমি যদি এটা টেল লাইটে যাই, তাহলে একটা এখানে হ্যালোজেন টেল লাইট পেয়ে যাবেন, যেটা আলাদা ডিজাইন করা আছে অন্য ডিজাইন থেকে, কিন্তু আপনারা এখানকার ডিজাইনটিতেও আলাদা পেয়ে যাবেন। আমি যদি পেছনের ইন্ডিকেটরটিতে চলে যাই, তাহলে আপনারা পেছনেও কিন্তু ইন্ডিকেটরটি আগের গোল টাইপের যে একটা লাইট আছে সে অ্যাভেঞ্জারের, সেই টাইপের কিন্তু আপনি এখানেও পেয়ে যাবেন। এরপরে যদি আমি পেছনের চাকায় চলে আসি, তাহলে পেছনের চাকার সাইজ হচ্ছে 130/90/15, এখানে রিমের সাইজ হচ্ছে 15। এটা একটা ড্রাম ব্রেকের বাইক এবং পেছনে আপনি কিন্তু ABS এর যে সেন্সরটি দেখেছেন, পেছনের চাকায় কিন্তু আপনি ABS এর মতোই একটা সেন্সর পেয়ে যাবেন ABS এ, যেটাকে লিফট অফ সেন্সর বলা হয়। এই সিস্টেমের মাধ্যমে, এই সেন্সরের মাধ্যমে আপনাকে বাইকটিতে ব্রেক করা এবং উল্টে যাওয়া থেকে কিন্তু আপনাকে আলটিমেটলি রক্ষা করবে। এরপরে আপনারা কিন্তু এখানে একটা চমৎকার ডিজাইনের এক্সজস্টার পেয়ে যাবেন, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি সাইলেন্সার। এটাতে অ্যাভেঞ্জারের কিন্তু চমৎকার একটা আলাদা ডিজাইন আছে এবং এর উপরে কিন্তু একটা মাফলা ইউজ করা হয়েছে, যেটা খুবই সুন্দর ডিজাইনের মাফলার, যেটা আপনার পাটা সেভ করবে এক্সজস্টার বা সাইলেন্সারের যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রা থেকে। পেছনে যে সাসপেনশনটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে টুইন শক সাসপেনশন। সাইলেন্সারের পরে যদি আপনারা মূল ফ্রেমিংটি দেখেন, সেটা কিন্তু একটা ম্যাটালিক ফ্রেম ব্যবহার করেছে, যেটা মজবুত এবং দেখতে আলাদা রকমের কিন্তু সৌন্দর্য তৈরি করেছে। আমি যদি ইঞ্জিন স্পেসিফিকেশনে চলে যাই, তাহলে এটা 160cc-র একটি বাইক, যেটা DTSI এবং 4-valve-এর একটি ইঞ্জিন রয়েছে। অ্যাভেঞ্জার 160-র ম্যাক্সিমাম পাওয়ারটি হচ্ছে 8,500 এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে আপনার 7,500। এই বাইকটিতে কিন্তু আপনি স্টার্ট করতে গেলে শুধু সেলফটাই ব্যবহার করতে পারবেন এবং এক ইসেই কিন্তু আপনার সেলফটা হচ্ছে, কারণ হচ্ছে এখানে যে ব্যাটারিটা ব্যবহার করেছে সেটা বেশ পাওয়ারফুল একটি ব্যাটারি। অ্যাভেঞ্জার 160-তে কিন্তু আপনারা দুটি কালার পেয়ে যাবেন, একটি হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে রেড। ডিসপ্লেতে যে বাইকটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রেড, আমাদের কাছে ব্ল্যাক কালারেরটা অ্যাভেলেবেল রয়েছে। বাইকটির এই মুহূর্তে মার্কেট প্রাইস হচ্ছে 230,500 টাকা। এছাড়া আমাদের সকল বাইকের সাথে আপনারা যে জিনিসগুলো পাবেন সেটা হচ্ছে 4টি ফ্রি সার্ভিস, 4টি পেইড সার্ভিস, ইঞ্জিনের ওয়ারেন্টি পাবেন 2 বছর অথবা 20,000 কিলোমিটার, যেটা সবার আগে আসে। আমি জানি অনেকেই ফোন করবেন অথবা আমাদের এখানে কমেন্টস করবেন যে কিস্তিতে বাইক নেওয়া যায় কিনা বা EMI ফেসিলিটি রয়েছে কিনা, তাদের জন্য বলতে চাই আমাদের বা বাজাজের কোনো বাইকে কিন্তু আপনার কিস্তি ফেসিলিটিটা নেই। তবে আপনারা যদি চান ব্যাংক লোনের মাধ্যমে বাইক নেবেন, তাহলে অবশ্যই আমাদের কাছে ব্যাংক লোন ফেসিলিটি রয়েছে। আপনারা আমাদের এই ভিডিওতে একটি ব্যাংক লোনের ফোন নাম্বার দিয়ে রাখবো, অথবা আপনারা যদি বাজাজ ফেয়ার ভিজিট করেন তাহলে কিন্তু আপনারা ব্যাংক লোনে কীভাবে বাইক নিতে পারবেন সেই জিনিসগুলো জানিয়ে দিতে পারবো। এছাড়াও বাজাজ ফেয়ার থেকে কিন্তু বাজাজের সকল ইউজার্সদের রয়েছে চমৎকার একটি অফার। সেই অফার হচ্ছে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের শনি এবং রবিবার বাজাজ ফেয়ার থেকে আপনারা পেয়ে যাবেন 2 দিনের ফ্রি সার্ভিস ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটিতে অংশগ্রহণ করতে পারবে বাজাজের সকল ইউজার্সরা, যাদের কাছে একটি বাজাজের বাইক আছে তারা আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা আপনার বাইকটি সার্ভিস করে দেব কোনো প্রকার সার্ভিস চার্জ ছাড়াই। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। বাজাজ ফেয়ারের লোকেশনটা আমি আরেকবার মনে করে দিই, বাজাজ ফেয়ারের লোকেশন হচ্ছে মিরপুর 60 ফিট রোড, সাপড়া মসজিদের ঠিক অপোজিটে দোতলা একটি ভবন পাবেন, যার পুরোটা জুড়েই রয়েছি আমরা। সো অবশ্যই আপনারা আমাদেরকে ফোন করবেন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। সো আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।